বাঘশৃঙ্গ ভাল্লুক চিতা জলস্থি ময়ূর সাপ এই পথে আমরা বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাঘ ভাই শুয়ে রয়েছে সকালবেলা, যেহেতু সকালবেলা বাঘ ভাই এই যে আরিয়ান আইছে, বাঘ ভাই মন খারাপ করে শুয়ে রয়েছে, আমরা একটু পরে দেখব। নিরাপত্তা বেষ্টনীর ভিতর প্রবেশ করবেন না। এখানে বিশেষ একটি কারণ, যেখানে সেখানে প্রস্রাব করা যাবে না, পাবলিক টয়লেট রয়েছে। এই টয়লেট মহিলা পুরুষদের জন্য সুব্যবস্থা। উট পাখি, এই উট পাখিটি নিয়ে আসা হয়েছে এশিয়া দেশ থেকে। দেখি আমরা সেই উট পাখি কই। ওয়াও, ওই যে উট পাখি শুয়ে রয়েছে, উট পাখিটি দাঁড়ায় রয়েছে, আমাদের দেখে আসলে মন খারাপ। আর এই দিয়ে ভাইরা দেখেন কিভাবে দেখতেছে। আসো আসো উট মামা, আসো, তোমার জন্য আরিয়ান আইছে, আসো আসো আসো। ওয়াও, আসলে উট পাখির জন্য আমরা খাবার নিয়ে আসি নাই, দেখুন তার পাও। আহ রে মামা, আসো আসো মামা। একটি উট পাখির ওজন 6 মণ। এখানে রয়েছে কচ্ছপ, প্যালিকনের একটি ঠোঁট 1.5 হাত। এই প্যালিকন মামা, তোমার জন্য আরিয়ান আইছে, বিশ্বস্ত ইউটিউবার আরিয়ান। আমাকে ব্যবহার করুন ভাই, ঠিক আছে, সময় পেলে ব্যবহার করুন। নোনা পানির খরগোশ